আমাদের নেতা, বাংলাদেশের গণমানুষের নেতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন আসছে। এই সময়ে তার সম্পর্কে অনেক কথা মনে পড়ছে এবং মনে হয় যে তার সম্পর্কে দেশের মানুষের অনেক কিছু জানার আছে, অনেক কিছু জানা প্রয়োজন। কারণ দুর্ভাগ্য আমাদের, যে যিনি স্বাধীনতার ঘোষণা করলেন, সম্মুখ সমরে অংশগ্রহণ করলেন, জীবনের ঝুঁকি নিলেন, পরিবার পরিজনকে অরক্ষিত রেখে দেশের জন্য লড়াই করলেন, যখন দেশে কোনো সরকার ছিল না, সমস্ত দেশ একটা বিশৃঙ্খল অবস্থায়, সশস্ত্র বাহিনী সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এবং সমাজে কোনো শৃঙ্খলা ছিল না, সেই সময় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে যিনি দেশে শৃঙ্খলা প্রতিষ্ঠিত করলেন, তলাহীন ঝুড়ি বলে পরিচিত দেশটাকে সমৃদ্ধির সোপানে নিয়ে গেলেন, দুর্ভিক্ষপীড়িত দেশকে যিনি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নিলেন, যিনি বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলিকে পুনরায় চালু করলেন, যিনি জনগণকে উন্নয়নে সম্পৃক্ত করে দেশটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করলেন, সেই মানুষটি সম্পর্কে শুধুই রাজনৈতিক বিদ্বেষবশত এমন সব কথা বলা হচ্ছে যা শুধু অসত্য না, যা ইতিহাসের অপলাপ। তার সম্পর্কে বলার অনেক বিষয় আছে। অল্প সময়ের মধ্যে তিনি এত বিরাট ব্যাপক সব পরিবর্তন এনেছিলেন, এত ব্যাপক পরিবর্তনের সূচনা করেছিলেন, যা বলার জন্য অনেক সময় প্রয়োজন। আমি তার সঙ্গে কাজ করার সৌভাগ্য অর্জন করেছিলাম শ্রমিক আন্দোলনের একজন কর্মী হিসাবে, এবং সেই শ্রমিক আন্দোলনের কর্মী হিসাবে তার যে রাজনীতির যে অংশটা আমাদেরকে সবচেয়ে আকৃষ্ট করেছিল সেটা হলো তার উৎপাদনের রাজনীতি। এই উৎপাদনের রাজনীতি একটা আলাদা কোনো বিষয় ছিল না। তিনি জাতীয় উন্নয়নের জন্য, জনগণের কল্যাণের জন্য, দেশের সমৃদ্ধির জন্য এই রাজনীতির সূচনা করেছিলেন, এবং সেই রাজনীতি ছিল তার মূল যে রাজনীতি, বাংলাদেশী জাতীয়তাবাদ এবং জনগণের গণতন্ত্র, সেটাই সুরক্ষা করার জন্য, সমৃদ্ধ করার জন্য, কার্যকর করার জন্য মাধ্যম হিসাবে তিনি গ্রহণ করেছিলেন উৎপাদনের রাজনীতি। তার উৎপাদনের রাজনীতিটা ছিল এমন যে যা কিছু উৎপাদন এবং উন্নয়নের পক্ষে সেই রাজনীতি, যা কিছু উৎপাদন এবং উন্নয়নের বিরুদ্ধে তা পরিত্যাগ এবং পরিহার করার রাজনীতি ছিল উৎপাদনের রাজনীতি। ব্যাপারটা সহজভাবে বলা মুশকিল, কিন্তু তার কার্যক্রম যদি আমরা দেখি, পর্যালোচনা করি, তাহলে আমরা বুঝব যে তিনি এটাকে আত্মস্থ করেছিলেন এবং বাস্তবায়নের জন্য সঠিক পথ নিয়েছিলেন। তিনি বলেছেন যে দেশের তখন প্রায় 7 কোটি 8 কোটি মানুষ, এই 8 কোটি মানুষের 16 কোটি হাতকে উন্নয়নে সম্পৃক্ত করতে হবে। দেশের জনসংখ্যার অর্ধেক নারী, তাদেরকে তিনি উন্নয়নে সম্পৃক্ত করার জন্য মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় করলেন। দেশের যুবশক্তিকে কাজে লাগানোর জন্য তিনি যুব উন্নয়ন মন্ত্রণালয় করলেন, এবং শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য, একসময় ছিল শ্রম এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়, উনি এটা পরিবর্তন করে বললেন শ্রম এবং জনশক্তি উন্নয়ন মন্ত্রণালয়, কারণ তিনি জানতেন যে জনশক্তির উন্নয়ন না হলে উৎপাদনের রাজনীতি কার্যকর করা যাবে না। এবং তার সময়ে সেই জন্যই অসংখ্য নতুন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার হয়েছে, শ্রমিকদের কল্যাণের জন্য শ্রম কল্যাণ কেন্দ্র হয়েছে, দেশে মাত্র একটা মানে শ্রমিকদের প্রশিক্ষণ কেন্দ্র ছিল টঙ্গীতে, উনি আরও 3টা বিভাগীয় সদরের 3টা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস ইনস্টিটিউট বা শ্রম শিক্ষা কার্যক্রম শুরু করেছিলেন। এর উদ্দেশ্য ছিল একটাই, সেটা হলো শ্রমজীবী মানুষকে সচেতন করা, তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করা। এবং সে কারণেই তিনি যেটা সম্ভব করতে পেরেছিলেন সেটা হলো যে এর আগের সরকারের আমলে, আওয়ামী লীগ সরকারের আমলে, যখন কলকারখানাগুলি বন্ধ হয়ে যাচ্ছিল, উৎপাদন কমে যাচ্ছিল, লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হচ্ছিল,
তখন তিনি সেই শিল্পগুলিকে পুনরায় চালু করতে পেরেছিলেন। যেখানে এক শিফট চলতো সেটা দুই শিফট, যেখানে দুই শিফট ছিল সেটাকে তিন শিফটে চালু করেছিলেন, নতুন নতুন শিল্প করেছিলেন। স্বাধীনতার পর রাষ্ট্রীয় মালিকানায় শুধু তার সময়েই টেক্সটাইল মিল হয়েছে, সুগার মিল হয়েছে, সার কারখানা হয়েছে, এবং তিনি প্রাইভেট সেক্টরকে উৎসাহিত করলেন এবং নতুন নতুন শিল্প প্রতিষ্ঠা হতে থাকলো। আমরা যদি বলি যে উৎপাদন, এই উৎপাদনের ক্ষেত্র শুধু কৃষি এবং শিল্প না, অনেক কিছু, সার্ভিসও একটা উৎপাদনের সেক্টর। সব জায়গায় তার হস্তক্ষেপ, সব জায়গায় উন্নয়নের তিনি চেষ্টা করেছেন। আমরা যদি একটা একটা করে ধরি, তার সময় প্রথম আমাদের দেশের পাটকল শ্রমিকরা অনেক উৎপাদন দিয়ে ইনসেন্টিভ বোনাস পেয়েছিল, যেটা একটা ইতিহাস। আগের আমলে পাটকলগুলি বন্ধ হয়ে যাচ্ছিল, পাটের গুদামে আগুন লাগছিল, আর সেখানে তিনি উৎপাদন বোনাস দিতে পেরেছিলেন শ্রমিকদেরকে। আপনার সুগার মিলগুলি আগে হয়তো তিন মাস চলতো, তার সময়ে দুই বছরের মধ্যে এটা চার মাস, সাড়ে চার মাস, মাস পর্যন্ত চলেছে। আমাদের টেক্সটাইল সেক্টর তার সময় অনেক উন্নত হয়েছিল, উনি নতুন দশটা স্পেশালাইজ টেক্সটাইল, আধুনিক টেক্সটাইল মিল করেছিলেন, সার কারখানাগুলি করেছিলেন। তো আমরা দেখছি আর কি যে এই শিল্প উন্নয়নের পাশাপাশি কৃষি উন্নয়নের জন্য তিনি কৃষকদেরকে উৎসাহিত করলেন, পানি সেচের জন্য ব্যবস্থা করে দিলেন, কীটনাশক এবং সার পর্যাপ্ত সরবরাহের উদ্যোগ নিলেন এবং নিজে গ্রামে গ্রামে হেঁটে কৃষকদেরকে উৎসাহিত করলেন, যার ফলে 1974 সালে দেশে দুর্ভিক্ষ হয়ে লক্ষ লক্ষ মানুষ মরেছে, সেই দেশে তিনি খাদ্য উৎপাদন এতই বাড়াতে পেরেছিলেন যে আমরা গিনিতে খাদ্য রপ্তানি করেছিলাম। আমরা দেখেছি যে তিনি গ্রামের কৃষিজীবী মানুষকে উৎসাহিত করার জন্য গ্রামে গ্রামে হেঁটে বেরিয়েছেন। আমরা শুনেছি যিনি হাঁটতে হাঁটতে হয়তো গ্রামের কোনো গরিব মানুষের বাড়িতে যেয়ে তাদের আঙ্গিনায় বসে পড়তেন, সেই বাড়ির হয়তো সেই বৃদ্ধা তাকে বলতেন যে মা আমাকে একটু ডাবের পানি খাওয়ান, বলতেন আর কি যে বাবা আমার তো ডাবের গাছ নাই, বলে তাহলে আমাকে একটা ডিম খাওয়ান, ডিম সিদ্ধ করে খাওয়ান, বলে বাবা আমি একটু নিয়ে আসি তাহলে অন্য বাড়ি থেকে, বলে না আপনার বাড়ির মুরগির ডিম দিতে হবে, বলে বাবা আমার তো মুরগি নাই, বলে কেন আপনি মুরগি পোষেন না কেন, কয়েকটা মুরগি পোষেন, একটু শশার গাছ লাগান, একটু গাছ লাগান না, অসুবিধা কী, এইভাবে উৎসাহিত করতেন মানুষকে। এবং আমরা শুনেছি আর কি যে উনি যখন শাহাদাত বরণ করেন তখন এই সব গ্রামের সাধারণ মানুষরা যারা তাকে কাছে থেকে দেখেছে, যারা তার দ্বারা উদ্দীপ্ত হয়েছে, তারা চিৎকার করে কেঁদেছে যে তারা তাদের আপন মানুষকে হারিয়েছে। এমন মানুষের সংখ্যা হাজার হাজার না, লক্ষ লক্ষ। এই যে জিয়াউর রহমানের রাজনীতি, এই রাজনীতি ক্ষমতা গ্রহণ বা ক্ষমতা টেকানোর না, এই রাজনীতি ছিল জনগণের কল্যাণের। আমরা দেখেন উনি জানতেন যে বাংলাদেশে বিপুল জনসংখ্যা, এই জনসংখ্যার কর্মসংস্থানের ব্যবস্থা খুব কঠিন করা। উনি দেখলেন যে আমাদের দেশে লো স্কিল অর্থাৎ কম দক্ষতা বা নৈপুণ্যের অধিকারী মানুষ বেশি, এমন কাজের সংস্থান করা দরকার যেখানে খুব বেশি দক্ষতা না থাকলেও করা যাবে এবং প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এটাকে বলে লেবার ইনটেনসিভ টেকনোলজি। উনি গার্মেন্টস ফ্যাক্টরি করার উৎসাহিত করলেন, নতুন নতুন অসংখ্য গার্মেন্টস কারখানা হলো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হলো। উনি বুঝলেন যে এতেও হবে না, দেশে এত লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে না। মিডল ইস্টের রাষ্ট্রগুলির সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল, তারা তাকে শ্রদ্ধা করত। তিনি তাদেরকে উৎসাহিত করলেন যে আপনাদের টাকা আছে, আপনারা রাস্তাঘাট বানান না কেন, আপনারা দালান কোঠা বানান না কেন, আপনারা কলকারখানা করেন না কেন, ইলেকট্রিসিটি সাপ্লাই করেন না কেন। তারা বলতো যে ভাই আমরা করতে চাই কিন্তু আমাদের তো লোক না, আমরা কে করবে। উনি বলতেন আমি দেবো লোক। উনি কাতারে স্টিল প্ল্যান্ট করালেন, ইলেকট্রিক সাপ্লাই করালেন, সৌদি আরব, UAE বিভিন্ন জায়গায় নতুন নতুন রাস্তাঘাট, বাড়িঘর ইত্যাদি শুরু হয়ে গেল এবং উনি দিলেন জনশক্তি সাপ্লাই। 1976 সালে ছয়টা দেশে 8,500 কর্মী পাঠানোর মাধ্যমে যে কর্মযজ্ঞের সূচনা হয়েছিল, আজকে বাংলাদেশের কয়েক মিলিয়ন শ্রমিক বিদেশে কাজ করে এবং তাদের পাঠানো যে বৈদেশিক মুদ্রা সেটা হলো আজকে আমাদের অর্থনীতির মূল স্তম্ভ। গার্মেন্টসের রপ্তানি আমাদের অর্থনীতির মূল স্তম্ভ, এই দুটোই তো তার হাতে সমৃদ্ধি লাভ করেছে, শুরু হয়েছে। পাশাপাশি দেখেন আজকে যে
বিদ্যুতের সঞ্চালন এবং বিদ্যুৎ সরবরাহ এটা যে দেখেন সেটা পল্লী বিদ্যুতায়ন বোর্ড তার হাতে করা। আজকে অনেকে নানান গর্ব করে, কিন্তু তারা তাদের পূর্বপুরুষ বা এই ব্যাপারে উত্তরসূরি যারা তার প্রতি শ্রদ্ধা জানায় না। শহীদ জিয়া তো সেই মানুষ যিনি পল্লী বিদ্যুতায়ন বোর্ড করেছেন, তিনি দেশের প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান এবং উত্তোলনের জন্য বাপেক্স বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কোম্পানি ওটা করলেন। আমরা এটাও হিসাবের মধ্যে নিয়ে আসি না আর কি, যে জিয়া রহমান আমাদের অর্থনীতির আর একটা মূল জিনিস নিয়ে আসছিলেন। আমাদের সমুদ্র পড়ে আছে দক্ষিণাঞ্চলে, এই সমুদ্র আনট্যাপড ছিল, এখানকার কোনো সম্পদ আমরা অর্জন করতে পারলাম না। উনি উৎসাহিত করলেন ব্যবসায়ীদের, প্রথম ফিশারিজ কর্পোরেশনকে দিয়ে করলেন, তারপরে উৎসাহিত করলেন মানুষদেরকে, লোন দিলেন এবং ট্রলার নেওয়া হলো এবং সেটা দিয়ে মাছ শিকার করে আমরা বিদেশে রপ্তানি শুরু করলাম। গ্রামের মানুষকে কাজে লাগানোর জন্য ক্ষুদ্র এবং কুটির শিল্পের প্রসার ঘটালেন এবং রপ্তানির ব্যবস্থা করে দিলেন। এরকম অসংখ্য 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 দৃষ্টান্ত দেওয়া যাবে যে তিনি উৎপাদনের রাজনীতি কথা বলেন নাই, শুধু উৎপাদনের রাজনীতি বাস্তবায়ন করেছিলেন, শ্রমজীবী মানুষকে উদ্দীপ্ত করেছিলেন, কৃষককে উদ্দীপ্ত করেছিলেন, নারীদের উদ্দীপ্ত করেছিলেন, শিল্পপতিদের উদ্যোক্তাদের উদ্যোগ করেছিলেন এবং এই সব কিছুর মাধ্যমে তিনি তার রাজনীতিকে এগিয়ে নিয়েছিলেন। আর তার ফলে বাংলাদেশ তলাহীন ঝুড়ির অপবাদ ঘুচিয়েছে, বাংলাদেশ বিশ্বে একটা উন্নয়নের রোল মডেল হিসেবে তখন প্রতিষ্ঠা লাভ করেছিল। দুর্ভাগ্য আমাদের যে তার পরবর্তী পর্যায়ে আমরা দুর্বল হয়ে পড়েছিলাম এ ব্যাপারে, আমাদের বাজেট শতকরা প্রায় 100% পরনির্ভরশীল হয়েছিল স্বৈরাচারী এরশাদের আমলে, যেটা আবার পুনরুদ্ধার করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি আপনাদের একটু সবার যারা শুনছেন এটা আর কি, তাদের জন্য আমি আমাদের দলের ঘোষণাপত্র থেকে একটু অংশ পাঠ করতে চাই, যে শহীদ জিয়া সেই সময়ে কতখানি দূরদৃষ্টি সম্পন্ন মানুষ হলে, কতখানি দূরদৃষ্টি সম্পন্ন নেতা হলে এরকম কিছু ভাবতে পারতেন, যেটা উল্লেখ তিনি করেছেন, যেটা আমাদের রাজনীতির মূল মন্ত্র অর্থাৎ আমাদের ঘোষণাপত্র। তিনি বলেছেন যে ঐক্যবদ্ধ অগ্রগতির অমোঘ দাবি উৎপাদনের রাজনীতি এবং জনগণের গণতন্ত্র। আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের কথা অনেকে আমরা বলি, কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্ব এটা প্রতিষ্ঠার বিষয়, এটা অর্জনের বিষয়, এটা সুরক্ষার বিষয় এবং এটার ফল বা সুফল ভোগ করার বিষয়। জাতীয় উন্নয়ন না হলে, গণতন্ত্র না থাকলে এর কোনোটাই অর্জন করা যায় না বা এর কোনোটাই ভোগ করা যায় না। আজকে আমরা সমাজের একটা শ্রেণীর মানুষ ক্রমান্বয়ে আরও বড় হচ্ছে আর বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ আরও দরিদ্র হয়ে যাচ্ছে, কারণ আমরা উৎপাদনের রাজনীতির পথ থেকে সরে গেছি। আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ না করে আমরা একটা শ্রেণীর মানুষের কল্যাণের কাজ করছি, আর তাদের উপার্জনের এভারেজ ধরে বলছি সারা দেশের মানুষের উন্নয়ন হয়েছে। কিন্তু আমরা জানি যে দেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনও দারিদ্র সীমার নিচে বাস করে। তিনি বলেছেন যে জাতীয় ঐক্য এবং একতাবদ্ধ প্রয়াসের মাধ্যমে সার্বিক উন্নতি ও প্রগতি আনার জন্য যা দরকার তা হচ্ছে জনমুখী রাজনীতি, যে রাজনীতি জনগণের কল্যাণে নিবেদিত হয়। উৎপাদনের রাজনীতির জায়গায় যা যিনি বলেছেন আর কি, যে জনমুখী রাজনীতিকে অবশ্যই সামাজিক ন্যায় বিচার ভিত্তিক মানবমুখী অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের জাতীয় প্রচেষ্টার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে সংশ্লিষ্ট হতে হবে। রাজনীতিকে বিভ্রান্তির গোলক ধাতা থেকে মুক্ত করার যে প্রচেষ্টা শুরু হয়েছে তার ইতিবাচক তাৎপর্যকে জাতীয় জীবনে স্পষ্টভাবে প্রতিফলিত করতে হলে সকল দেশপ্রেমিক শক্তিকে সম্মিলিতভাবে উৎপাদনমুখী রাজনীতির চর্চা অব্যাহতভাবে চালিয়ে যেতে হবে। এই যে উৎপাদনমুখী রাজনীতি, আমি প্রথম বলেছি এই রাজনীতিটাই হলো সেই রাজনীতি যে রাজনীতি সর্বতোভাবে উৎপাদন এবং উন্নয়নের পক্ষে, যা কিছু এবং যে কেউ তাকে সহযোগিতা করা, আর উৎপাদন এবং উন্নয়নের বিপক্ষে যা কিছু এবং যে কেউ তার বিরোধিতা করা। এই হলো শহীদ জিয়ার উৎপাদনের রাজনীতি। শহীদ জিয়া আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তার গড়া দল বিএনপি আছে, দেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে যারা শহীদ জিয়াকে ভালোবাসেন, যারা বিএনপিকে সমর্থন করেন, নানা অত্যাচার নিপীড়নের মুখেও তারা কাজ করছেন এখনও।
আমি বিশ্বাস করি আগামী দিনে আল্লাহর মেহরবানিতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শহীদ জিয়ার এই উৎপাদন এবং উন্নয়নের রাজনীতি আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ, এবং দেশ এবং দেশের মানুষের কল্যাণ করবো।